হ্যাঁ বললাম বন্ধুরা, কেমন আছো? আজ আমি তোমাদের মা দুর্গার গল্প শোনাবো। পুরাকালে মহিষাসুর যখন কঠোরতম ব্রহ্মার তপস্যা করেন, তখন ব্রহ্মা তাকে এই বর দেয় যে তাকে একটা নারী মারতে পারবে। সে প্রথমে অমরত্ব চাইলে অমরত্ব না দেওয়ার কারণেই সে দিত। পরে সে মানব দেবতার উপর অত্যাচার করে এবং স্বর্গ থেকে বিতাড়িত করে, তখন সব দেবতারা ব্রহ্মার কাছে যায়। কিন্তু ব্রহ্মা বিষ্ণু যে পারবে না তাকে বধিতে, তাই তারা তাদের ক্রোধ থেকে সৃষ্টি করলেন এক রমণী যার নাম দুর্গা। তাকে অস্ত্র দিয়ে সজ্জিত করা হলো, আর তার বাহন হলো সিংহ। তারা যুদ্ধে মেতে উঠলেন। 10 দিন ধরে চললো এই যুদ্ধ, আর 10 দিনের দিন তিনি বিজয় পেলেন। তাই তো 10 দিনের দিন বলা হয় বিজয়া দশমী। জয় মা দুর্গা, আমাদের ভালো রেখো মা।